এখন দুপুর শেষ করব পর্তুগালে বাংলাদেশের শ্রমবাজারের খবর দিয়ে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্তুগালকে অনেকেই বলে থাকেন অভিবাসীদের স্বর্গরাজ্য। ইউরোপের অন্যান্য দেশ যেখানে অভিবাসীদের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করে, সেখানে পর্তুগাল পুরোপুরি বিপরীত। সহজ শর্তে দেশটিতে মেলে থাকার সুবিধা ও পর্তুগিজ পাসপোর্ট, সুযোগ কাজে লাগাতে পারলে বড় শ্রমবাজারও হতে পারে পর্তুগাল। নায়েম হাসানের প্রতিবেদন। এ যেন একের ভেতর সব, আটলান্টিক পাড়ের পর্তুগালে একই সঙ্গে মেলে মনোরম প্রকৃতি, বন্ধুসুলভ মানুষ, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির নানা রূপ। প্রাচীনকাল থেকেই সুন্দর আচরণের জন্য সুনাম আছে পর্তুগিজদের, খুব সহজেই আপন করে নেন অপরিচিত অতিথিদের, তাই অভিবাসীদের জন্য বেশ স্বস্তির এই দেশ। সহজ শর্তে অভিবাসনের সুযোগ থাকায় বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে অনেকেই পরিবার সহ দেশটিতে পাড়ি জমিয়েছেন। প্রতিনিয়তই বাড়ছে এই সংখ্যা। বাংলাদেশিদের পদচারণায় মুখর লিসবনের পুরনো টাউন ও আশপাশের এলাকা। কিছু এলাকা দেখে মনে হবে পর্তুগাল নয়, এ যেন বাংলাদেশেরই কোনো পাড়া মহল্লা। পর্তুগালে এত সহজ পদ্ধতিতে অবৈধ যারা আছেন, বিশেষ করে প্রবাসী বা বিদেশি, লিগাল হতে পারেন, আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশেই এটা সম্ভব। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজে অনেক মাইগ্রেন্টদের সাথে ডিল করতেছি, আমার অ্যাসোসিয়েশন এরকম ফ্রি সার্ভিস দিয়ে থাকে, যেটাতে আমি জানি যে ইমিগ্রেন্ট হিসেবে এখানে আসলে খুব অল্প সময়ে আমার মনে হয়। এবং সবচেয়ে পজিটিভ হলো যে ফ্যামিলি ইউনিয়নে পর্তুগালের ভূমিকা অনন্য। এরা খুব সাপোর্ট করে, আফটার ডকুমেন্টেশন আপনাদের ফ্যামিলি ইউনিয়ন খুব দ্রুত হবে, ফ্যামিলিকে নিয়ে আসা এবং একসাথে থাকা, জব অপরচুনিটি আমি বলবো অনেক ভালো। পর্তুগালে 2007 সালে পাশ হওয়া অভিবাসী আইনের আওতায় খুব সহজ শর্তে মেলে অভিবাসন। রেসিডেন্স কার্ড লাভ করার 5 বছর বৈধ বসবাসের পর আবেদন করা যায় পর্তুগিজ পাসপোর্টের। সাম্প্রতিক সময়ে বিভিন্ন খাতে কর্মী সংকট থাকায় আরও সহজ করা হয়েছে অভিবাসীদের পর্তুগাল যাত্রা। কাজ খোঁজার উদ্দেশ্যে জব সিকার ভিসায় 4 মাসের ভিসা নিয়ে পর্তুগালে আসতে পারবেন বিশ্বের যে কোনো দেশের বাসিন্দারা। পর্তুগালে বসবাসরত বিভিন্ন অভিবাসী মানুষদের মাঝে বাংলাদেশি মানুষদের ব্যাপক সুনাম রয়েছে। স্থানীয় পর্তুগিজ মানুষদের কাছে বাংলাদেশি মানুষেরা কর্মঠ ও শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত। তাই সামনের সময়ে পর্তুগালে অভিবাসনে বাংলাদেশিদের ব্যাপক সম্ভাবনা রয়েছে, আর এই সুযোগ কাজে লাগাতে পারেন বাংলাদেশে থাকা শিক্ষিত ও দক্ষ ব্যক্তিরা। পর্তুগালে অভিবাসনের আরেক সুবর্ণ সুযোগ গোল্ডেন ভিসায় স্থায়ী হওয়া। প্রচুর বিদেশি এই প্রক্রিয়ায় দেশটিতে স্থায়ী হয়েছেন, যা ইনভেস্টমেন্ট ভিসা নামেও পরিচিত। এই ভিসায় পর্তুগালে একটি নির্দিষ্ট অর্থ বিনিয়োগ করে বাড়ি কিংবা সম্পদ কিনে পরিবার সহ স্থায়ী রেসিডেন্স লাভ করা যায়। ইমিগ্রেন্টদের জন্য পর্তুগাল হচ্ছে একটি স্বর্গরাজ্য। যেমন পর্তুগালে পর্তুগিজ গভর্নমেন্ট ইমিগ্রেন্টদেরকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, যেমন হেলথ কেয়ার, তাদের সোশ্যাল সিকিউরিটি সিস্টেম, সব ধরনের সহযোগিতা করার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকে, এবং পর্তুগিজরাও ইমিগ্রেন্টদেরকে সব ধরনের সহযোগিতা করে। পরিসংখ্যানে দেখা গেছে পর্তুগিজ তরুণরা বিশ্ববিদ্যালয় শেষে আর পর্তুগালে থাকছেন না, তারা ইউরোপের অন্যান্য দেশে চাকরি নিয়ে দেশান্তরী হচ্ছেন। এতে কপাল খুলছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপে স্থায়ী হতে আগ্রহী অভিবাসীদের। কৃষি, পর্যটন সহ নির্মাণ খাতে কর্মী সংকট থাকায় এই সুযোগ কাজে লাগাতে পারেন বাংলাদেশিরা, তবে সেক্ষেত্রে প্রয়োজন দক্ষতা উন্নয়ন। এতে পর্তুগালের শ্রমবাজারে সম্ভাবনার দুয়ার খুলতে পারে বাংলাদেশি তরুণদের। নাইম হাসান, এখন পর্তুগাল। এখন দুপুর শেষ করার আগে প্রধান খবরগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আইএমএফ নয় ভর্তুকি কমাতে